বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, ভালো থাকাটাই কামনা করি। তো আজ আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেই জায়গার নাম হচ্ছে বগুড়ান জলপাই। পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই অজানা অখ্যাত সমুদ্র সৈকত আপনার মন কাড়বে। বিশেষ করে বন্ধুরা, আপনারা যারা দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর এই সমস্ত জায়গাগুলি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং পছন্দ করেন একটু নিরিবিলি শান্ত পরিবেশ, আমি সাজেস্ট করব তাদেরকে আপনারা চলে আসুন কাথি শহর থেকে খুব কাছেই বগুড়ান জলপাই। বন্ধুরা, আজ আমি আর আমার বন্ধু প্রবীর 22 ফেব্রুয়ারি 2022 বহরমপুর থেকে রওনা দিয়েছি কাথির উদ্দেশ্যে, কিছু ব্যক্তিগত কাজ এবং কিছু ব্লগিংয়ের জন্য। তো আজ বহরমপুর থেকে রওনা দেওয়ার পর আমরা সকাল 6টার সময় নেমেছি কাথি শহরে। তো চলুন ব্লগটি এবার আমরা শুরু করি। বন্ধুরা গুড মর্নিং, আমরা সকাল 6টার সময় কাছাকাছি 5:50 নাগাদ আমরা এসে নামলাম কাথি রূপসী বাইপাসের মোড়ে। সেখান থেকে আমরা এলাম জুনপুট মোড়, টোটো ভাড়া করে সেখানে আমাদের 15 টাকা করে লাগলো দুজনের, 30 টাকা। এবং জুনপুট মোড় থেকে আমরা একটা টোটো রিজার্ভ করলাম আজকের 4-5 ঘন্টার একটা ডে ট্রিপের জন্য। সেখানে আমরা যে যে জায়গাগুলো আপনাদেরকে বলেছি ইতিমধ্যেই, সেই সেই জায়গাগুলো আমরা কভার করব। বন্ধুরা, এই ভিডিও সিরিজটি আমার 2টি ভিডিওতে কমপ্লিট হবে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র বগুড়ান জলপাইয়ের ভিডিওটি। আপনারা যারা দীঘা, মন্দারমণি, পুরী একটা অন্য লেভেলের। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত সমুদ্র সৈকতগুলো আছে, যেমন দীঘা এবং মন্দারমণি, এগুলোতে আপনারা সচরাচর যাচ্ছেন এবং সেগুলোর পপুলেশন এত বেশি যে সেই প্রাকৃতিক ব্যাপারটা, সেই সমুদ্রের একাকীত্বটা নেই। তো সেই জন্যই আমার উদ্দেশ্য ছিল যে কিছু অফবিট সমুদ্র সৈকত, সেগুলো আপনাদের সামনে একটা ছোট ব্লগের মাধ্যমে তুলে ধরা। তো আজ আমরা বহরমপুর থেকে এসেছি, আমি আর আমার বন্ধু প্রবীর। তো আমরা বললাম একটু আগে সকাল 6টায় নেমেছি, নেমে আমরা একটা টোটো ভাড়া করেছি, টোটোকে রিজার্ভ করেছি 500 টাকা, তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সমস্ত জায়গাগুলো উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। সময় নেবে মিনিমাম 4-5 ঘন্টা। আবার আমাদেরকে রূপসী বাইপাসের মোড়ে ছেড়ে দেবেন, আমরা ওখান থেকে আবার দীঘা চলে যাব। তো এই 4-5 ঘন্টা সময়ের মধ্যে আপনাদেরকে টোটোই করে সমুদ্র সৈকত ঘুরে দেখাই, চলুন। বন্ধুরা, সকাল 6:25-এর কাথি অঞ্চল। আমরা এখান থেকেই জুনপুট মোড় থেকে আমরা টোটো শুরু করলাম। আশেপাশের ওয়েদার আপনারা দেখে বুঝতেই পারছেন, অনেকটাই কুয়াশাচ্ছন্ন এবং এই সকালের পরিবেশটি সত্যি খুব মানে উপভোগ করার মতন ওয়েদার, এবং রাস্তাও আপনারা দেখছেন খুবই সুন্দর। বন্ধুরা, বগুড়ান জলপাই যাওয়ার পথে, জুনপুট মোড় থেকে বগুড়ান জলপাই যাওয়ার পথে ডান দিক এবং বাঁদিকে এই বাঁধের উপর দিয়ে যখন আমরা চলেছি সকালের মিঠে রোদ গায়ে মেখে, তখন এই যে পাশের ভেরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে চিংড়ি মাছের ভেরি। এখানে কৃত্রিম উপায়ে টারবাইন ঘুরিয়ে জলের স্রোত তৈরি করে এখানে চিংড়ি মাছের চাষ করা হয়। ঘূর্ণিঝড়ের সময় এখানে সব বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। যখন ঘূর্ণিঝড় আসে, যেমন আইলা, আমফান, তখন এই বিল্ডিংয়েই এখানকার সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়। এই একতলা অবধি ডুবে গেছিল, বাবা সাদা। বন্ধুরা, আমরা বগুড়ানের রাস্তায় ঢুকে পড়েছি। খুব ন্যারো রাস্তা, সরু বাঁধানো রাস্তা। রাস্তা ভালো তবে খুব ন্যারো, দুটো টোটো একসঙ্গে পাস হয়ে যাওয়া যাবে, কিন্তু তার বেশি বড় গাড়ি হলে মুশকিল। এগুলো সব চিংড়ি মাছের ভেরি। বন্ধুরা, আপনারা যারা বগুড়ান জলপাই আসবেন তাদের জন্য একটি থাকার জায়গা সাগর নিরালায়। এই সাগর নিরালায় হোটেলের গেটটি এখন বন্ধ রয়েছে, ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি খোলে, আমরা যখন ঘুরে আসব, কেন অনেকগুলো জায়গা আমাদের কভার করতে হবে, তো যদি খোলে তাহলে আপনাদের পরবর্তীকালেও এর ভিতর অংশটুকু দেখাচ্ছি।
এই একটি হোটেল বগুড়ান জলপাই অঞ্চলে। তো বন্ধুরা আমরা এসে গিয়েছি বগুড়ান জলপাই বিচ, এখান থেকে মাত্র 500 মিটার। বন্ধুরা এখান থেকে আর আমাদের বগুড়ান জলপাইয়ের সি বিচ মাত্র 500 মিটার। দেখুন পায়ে পায়ে সাগর পারে, এখানে সব মাইল ফলকগুলো করা রয়েছে। কাঁচা রাস্তা, মোরামের রাস্তা, শুধু বর্ষার সময় আসলে আমার মনে হয় একটু প্রবলেম হবে, কারণ রাস্তাটি এখনও বাঁধানো হয়নি, ঢালাই বা পিচ কিছু হয়নি। বর্ষার সময় কিন্তু এই রাস্তাটা খুব ভালো সুইটেবল হবে না। বন্ধুরা সমুদ্র সৈকত মানেই হচ্ছে ঝাউগাছ, ঝাউগাছ এবং সমুদ্র সৈকত একে অপরের পরিপূরক বলেই আমার ধারণা। তো দীঘাতে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে এই ধরনের এই ঝাউগাছগুলি দীঘাতে আর নেই এখন। তো এই বগুড়ান জলপাইয়ে আপনারা কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, প্রচুর ঝাউগাছের বন এবং সমুদ্র তট থেকে নিশ্চয়ই এটি আরও অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি, টোটো দাদা আমাদের এখানেই নামিয়ে দিলেন। এই হচ্ছে বগুড়ান জলপাই, এটি হচ্ছে ঝাউবনটি। এবার এই রাস্তা দিয়ে হেঁটে আমাদের যেতে হবে টুয়ার্ড সি বিচ। বন্ধুরা আমার সঙ্গে আছে এখন সন্তুদা, সন্তু নায়ক, যিনি হচ্ছেন আমাদের এই টোটো চালক। এই টোটো করে আমরা আজকে সারাদিন ঘুরছি, তো ইনি হচ্ছেন সন্তুদা আমাদের আজকের ড্রাইভার। তো সন্তুদা আপনি একটু বলুন, আপনার ফোন নাম্বারটা বলে দিন। 7908735 7345 45। বন্ধুরা এই নাম্বারে আপনারা যদি বগুড়ান জলপাই আসেন, দাদা যথেষ্ট ভালোভাবে আমাদের ঘোরাচ্ছেন, মানে যতটুকু আমরা ঘুরেছি, তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয়। উনি যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে দেখাচ্ছেন, আপনাদেরকেও নিশ্চয়ই দেখাবেন দিদি, তাই তো? একদম। চলো, বিচের ধারে গুটি কতক দোকান রয়েছে, এখন বন্ধ রয়েছে। তো এখান থেকেও কিছু খাওয়া দাওয়া টুকটাক, ডাব, অমলেট, চা, কফি, এগুলো নিশ্চয়ই এখানে পাওয়া যাবে, সবগুলোই বন্ধ। আর হোটেল যেটা, সেটা আপনাদের দেখালাম একটু আগে, হোটেল নিরালা, সেটাই হচ্ছে বগুড়ান জলপাইয়ের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি হোটেল। ওখানেই থাকা খাওয়া টিফিন সব কিছুরই ব্যবস্থা রয়েছে। যদি যাওয়ার সময় খোলে তো ভেতরে একটু ঢুকব। আমরা এই হচ্ছে বগুড়ান জলপাইয়ের বিচ, অনেক বড়। আমরা এই দেখুন কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে, জোয়ারের সময় জোয়ার জল এই পর্যন্ত আসে এবং যখন ভাটা হয় তখন কিছু কিছু জল এখানে জমে যায়। দেখুন এখানে জল জমে আছে। বন্ধুরা আমি এসে উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি অঞ্চলের থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে বগুড়ান জলপাই বলে একটি সি বিচ। একদমই অখ্যাত, একদমই অনামি, অনেকে এখানকার লোকাল লোকেও বগুড়ান জলপাই বললে চিনছে না, বগুড়ান বললে অনেকে চিনছে। তো যাই হোক, এই বিচটি সম্বন্ধে যদি আমি খুব সংক্ষেপে আপনাদের বলতে চাই, আপনারা যারা ব্যস্ত জীবনে, ব্যস্ত কোলাহলপূর্ণ জীবন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এসবের থেকে, দৈনন্দিন কর্মজীবন থেকে একদিন বা দুদিন বা উইকেন্ড জন্য আপনারা একটা সুইটেবল ডেস্টিনেশন চান, এবং অবশ্যই যদি চান কোলাহলমুক্ত পরিবেশ, তাহলেই আপনার জন্য আসল ডেস্টিনেশন হবে বগুড়ান জলপাই। এখানে কিন্তু দীঘার মতো উচ্ছ্বাস নেই, সমুদ্র এখানে একদমই নিস্তেজ। তবে হ্যাঁ, যখন জোয়ার আসবে 12টা 1টা বাজবে ততক্ষণ আমরা এখানে থাকবো না, তো তখন সমুদ্রের রূপ যখন এদিকে আসবে আমাদের এই সাইডটায় এখানে, তখন হয়তো একটু সমুদ্রকে ছুঁয়ে দেখা যেত। কিন্তু এখন এখান থেকে অনেকটা দূরে, দেখুন এত দূরে, এখানে সমুদ্র এখন বিরাজ করছে আর বিস্তর বালুকাভূমি, আর কেউ নেই, আমরা তিনজন ছাড়া। এত বড় একটা বিচে, এত সুন্দর প্রাকৃতিক একটা নির্মল পরিবেশের মধ্যে কিন্তু আর কেউ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হোটেলগুলো থেকে, হয়তো হোটেলগুলো নয়, হোটেল এখানে একটাই, সেখান থেকে হয়তো লোকজন আসবেন এখানে। তো আমি আবার আপনাদের বলছি, এই জায়গাটি কিন্তু একদম পিন ড্রপ সাইলেন্স, প্রকৃতির সঙ্গে, সমুদ্রের সঙ্গে, ঝাউবনের সঙ্গে, লাল কাঁকড়ার সঙ্গে আপনারা কিন্তু একটা দিন বা দুটো দিন ভেরি মাচ দারুণ এনজয় করতে পারবেন। আর অবশ্যই যারা একটু
ওই যে বললাম দৈনন্দিন জীবন থেকে একটু মুক্তি চান, একটু দুদিনের একটু রেস্ট চান, তাদের জন্য বগুড়ান জলপাই একদম পারফেক্ট। আর কলকাতা থেকে যারা আসবেন তাদের খুব বেশি সময় লাগবে না, কলকাতা থেকে গাড়ি আপনারা ভাড়া গাড়ি নিজস্ব গাড়ি বাইক আপনারা মোটামুটি আশা করি আমি 4 ঘন্টার মধ্যে এখানে আপনারা চলে আসবেন এবং একটা দিন থেকে বা উইকেন্ডটা এখানে কাটিয়ে আপনারা যেতে পারেন। আমরা আরও আগে আসলে হয়তো এই সূর্যোদয় আমরা দেখতে পেতাম, আর সূর্যাস্ত যখন যাবে তখন বুঝতেই পারছেন এই সাইডটায় কীরকম মায়াবী পরিবেশ হবে সূর্যাস্তের সময়, সেটা বলাই বাহুল্য। তো সেই দিক সেই ততক্ষণ আমরা এখানে থাকছি না, আমাদেরকে আবার দীঘা ব্যাক করতে হবে। তো এই ছিল বগুড়ান জলপাই, আপনাদের কতটা দেখাতে পারলাম বা বোঝাতে পারলাম আমি তো এখান থেকে বুঝতে পারছি না, তবে যদি আমার কথায় বিশ্বাস করেন বা যদি আমার ভিডিওকে বিশ্বাস করেন তাহলে কোলাহলপূর্ণ দীঘা থেকে এই জায়গাটি, যারা কোলাহল পছন্দ করেন তাদের জন্য অবশ্যই দীঘা, হই হুল্লোড় মাতামাতি অবশ্যই দীঘা, কিন্তু যারা একটু শান্ত পরিবেশ চান একদম আনএক্সপ্লোর জায়গা, এই জায়গাটি কিন্তু মানে সত্যি আনকমন জায়গা। আমরা যেভাবে এসেছি যে রাস্তা দিয়ে এসেছি একদমই আনকমন জায়গা আর আপনাদের ভালো লাগবে আমি এটুকু বলতে পারি। বয়স্ক যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যদি একটু হাওয়া বদল করতে চান দু একদিনের জন্য এই জায়গাটি আপনাদের জন্য খুব সুন্দর। তো প্রবীর আমার সঙ্গে এসছে, আমার বন্ধু প্রবীর, অনেক জায়গায় আমরা ট্যুর করেছি। প্রবীর বগুড়ান জলপাই কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটু শান্ত পরিবেশ, যারা শান্ত পরিবেশ পছন্দ তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো লাগলো। আমারও তাই মত, এত বড় বিচ। চলো সন্ধুবাবু পরের ডেস্টিনেশনে যাই, এবার কোথায় যাবো? এবার যাবো জুনপুট। চলো, কত কিলোমিটার এখান থেকে? 6 কিলোমিটার। চলো বন্ধুরা, এই হচ্ছে সাগর নিরালা, নিরালায় যেটা বলছিলাম যে বগুড়ান জলপাইয়ের মাত্র একটাই হোটেল এখানে। এই হোটেলের ভেতরটা আপনারা দেখে নিন, এইখানে ফোন নাম্বার রয়েছে, আপনারা আসার আগে ফোন করে নিতে পারেন। আর এই হচ্ছে ভেতরের পরিবেশ। কারো বিশেষ দেখা পেলাম না, তার জন্য আপনাদের কারোর সঙ্গে কথা বলাতে পারলাম না, তবে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে ওই নাম্বারটা যেটা ওখানে রয়েছে 9434012200, এই নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। এখানে থেকেই এটুকুকে বেস করেই আপনারা এই ধরনের টোটো ভাড়া করে আপনারা লোকাল সাইট সিনগুলো বগুড়ান জলপাইকে বেস করে করতে পারেন। তো এই হলো বগুড়ান জলপাইয়ের ওয়ান অ্যান্ড অনলি একটাই হোটেল, হোটেল সাগর নিরালা। তাহলে বন্ধুরা এই রইল আপনাদের জন্য বগুড়ান জলপাইয়ের একটি ছোট এবং সমৃদ্ধ ভিডিও। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের খুব ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে, নমস্কার।